নমস্কার, নিবের ভিলেজ কিচেনে আবারও নতুন রেসিপিতে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমি আজকে আপনাদের পালং পাতা দিয়ে কিভাবে পকোড়া বানানো হয় সেটাই আমি দেখাবো। তার জন্য আমি বাগানে এসেছি, কিছু পালং পাতা নিয়ে যাব। এই যে দেখুন, আমার পালং পাতা তোলা হয়ে গেছে। এই যে আমি পালং পাতাগুলো এইরকম করে নিয়েছি ছিঁড়ে। এই যে দেখুন বন্ধুরা, আমি পালং পাতাগুলো ধুয়ে নিয়ে নিয়েছি। এখন পালং পোকোড়ার জন্য আমি কী কী উপকরণ নেব সেগুলো একটু রেডি করে নিয়ে নিয়েছি। আমি একটু উপকরণগুলো আপনাদের বলবো। এই যে আমি প্রথমে নিয়েছি বেসন, নিয়েছি চালের গুঁড়ো, তেল, নিয়েছি ধনে পাতা গুঁড়ো, নিয়েছি লঙ্কা গুঁড়ো, এখানে নিয়েছি কিছু আটা, আর এখানে নিয়েছি শুকনো গোটা গুঁড়ো, জিরের গুঁড়ো, আর এখানে লবণ, হলুদ, কালো জিরে নিয়েছি কিছু, আবার এদিকে নিয়েছি আমি গোলমরিচ গুঁড়ো একটু, গরম মশলা গুঁড়ো, এদিকে নিয়েছি জয়েন। এইটার দিলে পরে গ্যাস হয় না তেলে ভাজা খেলে, তাই আমি এটা একটু দিয়ে দেব। আর নিয়েছি এখানে বেকিং পাউডার, এখানে বেকিং পাউডার কিছুটা দিয়ে দেব। দেখুন এরকম একটা আমি বাটি নিয়েছি, এই বাটিটার মধ্যে আমি সমস্ত কিছু দিয়ে উপকরণগুলো দিয়ে একটা বেটার তৈরি করে নেব। প্রথমে আমি দিয়ে দেব এর মধ্যে বেসন। বেসন আমি পুরোটাই নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব যে চালের গুঁড়ো নিয়েছি, চালের গুঁড়ো কিছুটা দিয়ে দেব। চালের গুঁড়ো পুরোটা নেব না, একটু রেখে দেব। এই যে নিয়েছি আটা, এই আটাটা কিছুটা এর মধ্যে দিয়ে দেব, আটাটা পুরোটাই দিয়ে দেব। এই যে এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, লবণ নিয়েছি, লবণটা দিয়ে দেব স্বাদ মতো। লবণ দেওয়া হয়ে গেছে, দিয়ে দেব আমি সামান্য একটু হলুদ। এবার দিয়ে দেব আমি জিরে গুঁড়ো, এবার দিয়ে দেব আমি লঙ্কা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 2 চামচ। এরপর আমি দিয়ে দেব ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেব 2 চামচ। এরপর দিয়ে দেব আমি গরম মশলা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে দেব 1 চামচ। এরপর আমি দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, আমি গোলমরিচগুলোকে আগে থেকে থেতো করে রেখে দিয়েছি। আমি সব উপকরণগুলো বাটির মধ্যে দিয়ে দিয়েছি, তাই একটু সব উপকরণগুলো বেসনের সাথে মিশিয়ে নেব। এরপর একটু জল দিয়ে দেব। এবার বেটার বানানোর জন্য আমি জলটা দিয়ে দেব বাটির মধ্যে, জলটা দিয়ে দেব পরিমাণ মতো। প্রথমে আগে অল্প করে দিয়ে দেব, দিয়ে মেখে নেব, তারপরে দেখব কতটা জল লাগবে। এইভাবে আমি জল দিয়েই মাখতে থাকব, বেটারটাকে তৈরি করে নেব। এই যে দেখুন আমার বেটারটা তৈরি হয়ে গেছে, এই যে এরকম বানিয়েছি থকথকে একটু। এখন আমি একটু বেকিং পাউডার দিয়ে নেব, এরকম একটা চামচ নিয়েছি, এই চামচটা দিয়ে আমি হাফ চামচ দিলেই হয়ে যাবে, হাফ চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে আবার বেটারটাকে একটু মেখে নেব। এখন আমি এর মধ্যে কালো জিরেগুলো দিয়ে দেব, পুরোটা দিলাম না, একটু রেখে দিলাম। এবার আমি এর মধ্যে জয়েন্টগুলো দিয়ে দিব।
দিয়ে দিচ্ছি জয়েন গুলো, জয়েনও পুরোটা দিব না, একটু। বেটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, এবার আমি হাতটা ধুয়ে নেব। এবার আমি উনুনটাকে ধরিয়ে নেব। উনুনটা আমার ধরানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কড়াই বসিয়ে দেব। দিয়ে দিয়েছি, কড়াই এবার গরম হয়ে গেলে আমি এর মধ্যে তেল দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। এই যে আমি বাটিতে সাদা তেল নিয়েছি, এই তেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এবার আমি পালং পাতাগুলোকে একটু একটা করে চুবিয়ে ব্যাটারের মধ্যে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। এই যে এভাবে আমি চুবিয়ে চুবিয়ে নেব, এই তেলের মধ্যে ছেড়ে দেব, আমি দিয়ে দেব। এবার আমি ওপাশে উল্টিয়ে দেব একটু। এই যে দেখুন কত সুন্দর পকোড়াটা ফুলে উঠছে। পকোড়াটা আমার ভাজা হয়ে এসছে, এবার আমি এই রকম থালা নিয়েছি, এটার মধ্যে নামিয়ে নেব। বাকি পালং পাতাগুলোও আমি এভাবেই ভেজে নেব, এভাবে প্রথমে বেটারের মধ্যে দিয়ে নেব। এই যে দেখুন আমার পকোড়াগুলো তৈরি হয়ে গেছে, এই যে এরকম হয়েছে, আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি একটা। এই যে দেখুন তৈরি হয়ে গেছে, এরকম হয়েছে বানানোর পর। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, এভাবে খুব ভালো লাগবে, বিকেলে চার সাথেও খেতে পারেন আপনারা।